নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীকের কম বেশি রাত দশটায় আন্তর্জাতিক বিভাগে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটা বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ইউক্রেনকে ন্যাটোতে নিলে আমেরিকা কিন্তু বিপদে পড়বে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ইউক্রেনীয় বাহিনীর বিপুল সংখ্যক সেনা এবং অস্ত্রশস্ত্র খোয়া যাওয়ার ঘটনা বলে দিচ্ছে যে ন্যাটোর পরিকল্পনা কিন্তু মোটেও টেকসই ছিল না ইউক্রেন যুদ্ধ ছাড়া ইউরোপে আর কোনো যুদ্ধ হবে না এই ভবিষ্যৎবাণী এই ভবিষ্যৎবাণী তখনই সত্যি হবে যদি রাশিয়ার দিক থেকে আসা আক্রমণ প্রতিহত করার ক্ষমতাটা ন্যাটোর থাকে তবে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট থেকে দেখলে রাশিয়াকে প্রতিহত করার সামর্থ্য ন্যাটোর কতটা তা নিয়ে কিন্তু সংশয় বাড়ছেই ন্যাটো যদি নিজের প্রতিরক্ষা পুনরুদ্ধার করতে আত্মবিশ্বাসী না হয় তাহলে সংস্থাটার উচিত হবে রাশিয়ার সঙ্গে অবিলম্বে চুক্তি করা কিন্তু সেটা ইউরোপের কৌশলগত নীতি মানচিত্র একেবারে বদলে দেবে বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে তাতে করে ন্যাটো সম্প্রসারণবাদী জোট ছাড়া আর কিছুই কিন্তু ভাবা যায় না যদিও ন্যাটো প্রতিরক্ষামূলক জোট হিসেবেই গড়ে উঠেছিল সোভিয়েত ইউনিয়ন পতনের পর ন্যাটো তার অবস্থান পাল্টে ফেলে নীতি নির্ধারকরা বাল্টিক দেশগুলোতে এবং পূর্ব ইউরোপে ন্যাটো সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় রাশিয়া সেই সময় ভয়াবহভাবে দুর্বল এবং গরিব হয়ে পড়েছিল এই প্রেক্ষাপটে হয়তো ন্যাটোর সিদ্ধান্তটা ছিল সাহসী সোভিয়েত ইউনিয়ন পতনের পর প্রায় এক দশক রাশিয়া কোনো অস্ত্র এবং গোলাবারুদ উৎপাদন করতে পারেনি করেনি অর্থ অর্থসংকটের কারণে নতুন অস্ত্র উৎপাদনের পরিকল্পনা তারা সরিয়ে রেখেছিল কিন্তু ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিনের শাসন আমলে রাশিয়ার ক্ষহিষ্ণু সামরিক শক্তি আবার ঘুরে দাঁড়াতে শুরু করে সেটা খুব সহজ কাজে ছিল না কেননা রাশিয়ার সমরশিল্প আধুনিক সমরশিল্প থেকে অনেক দূরে পিছিয়ে ছিল তারা যে কাজটা ভালো করেছিল সেটা হলো সামরিক শীর্ষ নেতৃত্বের কাউকে রাষ্ট্রনিয়ন্ত্রিত অস্ত্র কারখানাগুলো পরিচালনার দায়িত্ব দেয়নি আমেরিকা যুক্তরাষ্ট্রের ছয়টা গোলা কারখানা রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় দুটো কারখানা হচ্ছে আইওয়া এবং পেনসিলভানিয়ায় কিন্তু যুক্তরাষ্ট্রের কারখানাগুলোর পক্ষে উৎপাদন বাড়ানো খুবই কঠিন কারণ কি কারণ হচ্ছে তারা পুরনো উৎপাদন পদ্ধতি ব্যবহার করে আর কাজের পরিবেশ কঠোর হওয়ার কারণে অনেকেই সেখানে কাজও করতে চান না আমেরিকা যুক্তরাষ্ট্রের এই কারখানাগুলো আশি বছরের বেশি পুরনো রাশিয়া আধুনিক প্রযুক্তি নির্ভর সমরশিল্প খুব ধীরে ধীরে আত্মস্থ করে নিতে থাকে দু সালে দ্বিতীয় নাগর্ণ কারাবাক যুদ্ধের সময় এটা স্পষ্ট হয়ে ওঠে যে রাশিয়ার সরবরাহ করা অস্ত্রশস্ত্র এবং যুদ্ধ কৌশল যথেষ্ট ছিল না আর্মেনিয়া মূলত রাশিয়ার অস্ত্রই ব্যবহার করেছিল আর সেই যুদ্ধে আজারবাইজানের কাছে তারা ধরাশায়ী হয়েছিল দু সালে ইউক্রেন যুদ্ধের শুরুর দিকটাতেও দেখা গেল যে দু সালের নাগর্ণ কারাবাক যুদ্ধের শিক্ষা রাশিয়া গ্রহণ করেনি দেখা গেল যে স্মার্ট অস্ত্র যেমন ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র এবং ম্যান প্যাডস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কৌশল কী হবে সেটা তারা রক্ত করতে পারেনি ইউক্রেন যুদ্ধের শুরুতে রুশরা যে ড্রোন ব্যবহার করেছিল সেগুলো পুরনো এবং খুব যাচ্ছে তাই ধরনের ছিল এই সব ড্রোন খুব সহজেই ভূপাতিত করে ফেলছিল ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার শত শত সাজোয়া যান অ্যাম্বুস করে ধ্বংস করেছিলেন ইউক্রেনীয় যোদ্ধারা পশ্চিমাদের সরবরাহ করা স্মার্ট অস্ত্রশস্ত্র এবং একেবারে নিখুঁত সময়ের গোয়েন্দা তথ্যের ওপর ভর করে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীর ওপর আঘাত হানতে সক্ষম হয়েছিল কিন্তু কিন্তু দু সালের শেষে এবং দু এই আমাদের এই বছর দু সালের শুরুর দিকে রুশ সেনাবাহিনী আধুনিক প্রযুক্তি এবং আধুনিক কৌশল রপ্ত করে নিতে পেরেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কৌশল কৌশল থেকে সরে এসে তারা কার্যকর প্রতিরক্ষা কৌশল গড়ে তোলে রাশিয়া এটা করা হয়েছিল জেনারেল সের্গেই সুরভিকিনের পরিকল্পনায় এরপর রাশিয়া নতুন প্রজন্মের ড্রোন নতুন প্রজন্মের কেন্দ্রীভূত পদাতিক বাহিনী এবং আকাশ থেকে ফেলা মাইনের মাধ্যমে ইউক্রেনীয় বাহিনীর গতি রোধ করে দিতে সক্ষম হয় রাশিয়া এখন ইউক্রেনকে রক্তাক্ত করার কৌশল নিয়েছে ইউক্রেনের নটা ব্রিগেডকে প্রশিক্ষণ দেওয়ার সময় আমেরিকান এবং ইউরোপীয় উপদেষ্টারাও বিষয়টা সঠিকভাবে হিসাব করতে পারেননি ইউক্রেন যখন রক্তাক্ত হচ্ছে তার মানে হচ্ছে ন্যাটোর সামরিক পরিকল্পনা দিব্যি ত্রুটিযুক্ত ইউক্রেনীয় বাহিনীর বিপুল সংখ্যক সেনা এবং অস্ত্র খোয়া যাওয়ার ঘটনাই তো বলে দেয় যে ন্যাটোর পরিকল্পনা আদেও টেকসই ছিল না গোলা বারুদের ক্ষেত্রে একটা প্রধান সংকট তৈরি হয়েছে ইউক্রেন যুদ্ধে কতটা গোলা বারুদ দরকার সেই হিসাব করতে পারেননি ন্যাটোর পরিকল্পনাকারীরা দৃষ্টান্ত হিসাবে বলা যায় আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ইউক্রেনের কাছে মূলত দূরপাল্লার গোলা সরবরাহ করেছে কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা একেবারেই অপ্রতুল রাশিয়া এবং ন্যাটো দুপক্ষই গোলা বারুদের সংকটে পড়েছে এখন কিন্তু রাশিয়ার তুলনায় ন্যাটোর ঘাটতি উল্লেখযোগ্য পরিমাণে বেশি তার কারণ কি তার কারণ রয়েছে ন্যাটো এখন গোলার সরবরাহ বাড়িয়েছে ঠিকই কিন্তু ন্যাটো এখন মাসে মাত্র এক লক্ষ তেষট্টি হাজারের বেশি গোলা উৎপাদন করতে পারছে না অন্যদিকে রাশিয়া রাশিয়া মাসে সাড়ে তিন লক্ষের বেশি গোলা উৎপাদন করছে আমেরিকা যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ কোরিয়া এবং ইসরায়েলে থাকা একশো পঞ্চান্ন মিলিমিটার গোলার মজুদ থেকে গোলা নিচ্ছে অর্থাৎ তাদের যে মজুদ ছিল সেই মজুদ থেকেই এখন তারা নিচ্ছে নিয়ে ইসরায়েলকে দিচ্ছে ইউক্রেনকে দিচ্ছে এটা কিন্তু বিপজ্জনক হতে পারে কেননা উত্তর কোরিয়া যদি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করে তাহলে প্রতিরক্ষার জন্য সিওলের কাছে পর্যাপ্ত গোলা তখন আর থাকবে না ইসরায়েলে থাকা তিন লক্ষ একশো পঞ্চান্ন মিলিমিটার গোলা ইউক্রেনে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্তটাও কিন্তু একই রকমভাবে একেবারে বাজে সিদ্ধান্ত ঘনিষ্ঠ মিত্র উত্তর কোরিয়া এবং ইরানের কাছ থেকেও রাশিয়া সহযোগিতা পাচ্ছে দুটো দেশই একশো মিলিমিটার প্রকৃতপক্ষে যেটা আসলে একশো বাহান্ন দশমিক চার মিলিমিটার এই গোলা উৎপাদন করে প্রগতিপক্ষে ইরান এবং উত্তর কোরিয়া দুটো দেশ মিলে রাশিয়াকে কতকগুলো গোলা সরবরাহ করছে সেটা হয়তো জানা কঠিন একটা প্রতিবেদন অনুযায়ী শুধু জানা যাচ্ছে যে উত্তর কোরিয়া এরই মধ্যে পাঁচ লক্ষ গোলা পাঠিয়েছে রাশিয়ায় মোট কুড়ি লক্ষ পাঠানোর প্রস্তুতি তারা নিয়েছে প্রতিবেদন বলছে উত্তর কোরিয়া এবং ইরানের কাছ থেকে পাওয়া গোলা মজুত করে রেখেছে রাশিয়া হতে পারে আপতকালে ব্যবহারের জন্য অথবা ইউক্রেনে বড় ধরনের আক্রমণ অভিযানের জন্য রাশিয়া সেগুলো মজুত করে রেখেছে ইউরোপীয়রা বলছেন ইউক্রেনে পাঠানো গোলাবারুদ বারুদ আনা দরকার এর কারণ হিসাবে তারা বলছেন নিজেদের প্রতিরক্ষার জন্য তাদের কাছে পর্যাপ্ত গোলা বারুদ নেই রাইন মেটালের মতো ইউরোপের কয়েকটা অস্ত্র কোম্পানি নিজেদের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বাড়তি সেই গোলা বারুদ পেতে আরো কয়েক বছর তো লেগে যাবে আগেই বলেছি যে আমেরিকা যুক্তরাষ্ট্রের ছটা গোলা বারুদ কারখানা রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় দুটো কারখানা হচ্ছে আইওয়া এবং পেনসিলভানিয়ায় কিন্তু যুক্তরাষ্ট্রের কারখানাগুলোর পক্ষে উৎপাদন বাড়ানো খুবই কঠিন কারণ হলো তারা পুরোনো উৎপাদন পদ্ধতি ব্যবহার করে আর কাজের পরিবেশ সেখানে কঠোর হওয়ার কারণে অনেকেই সেখানে কাজ করতেও চান না আমেরিকা যুক্তরাষ্ট্রের এই কারখানাগুলো আশি বছরের বেশি পুরনো আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় দু সালের মধ্যে তাদের লক্ষ্যমাত্রা দু হাজার সালের মধ্যে তাদের প্রতি মাসে একশো পঞ্চান্ন মিলিমিটার গোলা উৎপাদন সক্ষমতা বাড়িয়ে আশি হাজার করতে চায় আর ইউরোপীয়রা ভবিষ্যতে প্রতি মাসে কুড়ি হাজার থেকে পঞ্চান্ন হাজার একশো পঞ্চান্ন মিলিমিটার গোলা উৎপাদন করতে চায় ন্যাটো এই উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করেছে ইউক্রেন যুদ্ধের ওপর ভিত্তি করে কিন্তু ইউরোপে যদি কোনোভাবে আরও বড় যুদ্ধ ছড়িয়ে পড়ে কিংবা কোরিয়া কোরিয়া উপদ্বীপ চীন তাইওয়ান ইসরায়েলে যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে এই সংখ্যা জানালা দিয়ে কিন্তু পালিয়ে যাওয়ার মতো ব্যাপার হবে তখন ইউক্রেন পর্যন্ত ন্যাটোর সম্প্রসারণ করা হলে জোটটার সঙ্গী দেশগুলোর জন্য ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে এটা ন্যাটোর প্রতিরক্ষা ক্ষমতা কমিয়ে দেবে পরিষ্কারভাবে সেই সুযোগ নেবে চীন এবং রাশিয়া বলেছেন স্টিফেন ব্রায়েন সেন্টার ফর সিকিউরিটি পলিসি অ্যান্ড ইয়র্ক টাউন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশিদা দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের এক স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ